বর্ষাকালে সব জায়গায় জল জমে, ঠিক আছে দেখে নেবে কি আছে, ঠিক আছে দেখে নেবো, চলো ঠিক আছে দেখে নেবে, আচ্ছা দেখে নিচ্ছি। আগামী 20 মে আসছে দিন মাধব, শ্রীরামপুর লোকসভা কেন্দ্র আবারও কল্যাণ ব্যানার্জিকে সারস্ব পল্লকে তার নাম তৃণমূল কংগ্রেস। তাই তো বলি হরে কৃষ্ণ হরে হরে, লক্ষ্মীর ভান্ডার ধরে ধরে। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে আবারও কল্যাণ ব্যানার্জিকে বিপুল ভোটে জয়যুক্ত করে গোটা জগৎবল্লভপুর ধরে পাইপলাইন দাঁড়া তুলতে হবে। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে আবারও কল্যাণ ব্যানার্জিকে বিপুল ভোটে জয়যুক্ত করে দিল্লির পার্লামেন্টে পৌঁছে দিন। হাত ফেলে আশীর্বাদ করুন কল্যাণ ব্যানার্জিকে। আগামী 20 মে আসতে দিন মাধব, শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে গোটা জগৎবল্লভপুর ধরে পাইপলাইন দাঁড়া শুনতে হবে, এরপর কিন্তু শুনতে হবে, বলেছেন এবার শুনুন, পাইপলাইনের কাজ হচ্ছে তো, তা পাইপলাইনের কাজ হয়ে জলটা সাপ্লাই হতে তো একটু সময় লাগবে, দেখতেই পাচ্ছেন তো পাইপলাইনের কাজ হচ্ছে, তাহলে পাইপলাইনে যখন কাজ কমপ্লিট হয়ে জলটা সাপ্লাই হবে তখন তো বাড়িতে জল পাবে, তাই তো, সেটার জন্য কাজটা অনেকদিন আগে শুরু হয়েছে, কাজটা শেষ হতেও সময় লাগে, আপনি একটা বাড়ি বানাতে গেলেও তার তো বাড়িতে সময় লাগে, আসছি আমি একটা একটা করে আসছি, কলটা বলি কলটা, এটা কে করছে, এটা কে করছে, এটা যে মমতা বন্দ্যোপাধ্যায় করছে, এবার আমি আবাসে আসি, বাড়ি তো এই যে বাড়িগুলো হচ্ছে কেন্দ্রীয় আবাস যোজনা, ঠিক আছে, পশ্চিমবাংলার 25 লক্ষ মানুষের বাড়ি যারা করতে দেয়নি তারা হচ্ছে নরেন্দ্র মোদীর সরকার, প্রধানমন্ত্রীর সরকার, বিজেপির সরকার, বিজেপি যারা আছে তারা সব দিল্লিতে যেয়ে 100 দিনের কাজের টাকা আপনাদের সব বন্ধ করেছে 2 বছরে, সেটা এখন কে দিল, দিদি দিল, দেওয়ার কথা কার, নরেন্দ্র মোদী দেয়নি, আবাস যোজনা বাড়িগুলো যে তৈরি হবে বাড়িগুলোর টাকা দেবে কে, নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী দেয়নি, তাহলে কে দিচ্ছে না, দিচ্ছে না তো ভারতীয় জনতা পার্টি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কি, আগস্ট সেপ্টেম্বর মাস থেকে আমি আবাস যোজনার টাকা দেওয়া শুরু করবো, অর্থাৎ তার জন্য অপেক্ষা করতে হবে, তাই না, তাহলে তাহলে জলের কলটাও বুঝতে পারলেন, আবাস যোজনাটাও বুঝতে পারলেন, বিজেপি এলে আগে ধরে আটকে রাখুন, বলুন বাড়ি তৈরি করুন তারপর ভোট চাইতে আসুন, পারবেন, পারবেন না, পারবেন না, বলুন আগে বাড়ি তৈরি করুন তারপর মানুষের কাছে ভোট চাইবেন, ঠিক আছে না, সব সবচেয়ে সব টাকা পয়সা সব ওরাই নিয়ে নিয়েছে, বলে এখানে কিছু দেবো না, বাঙালিকে কোনো কাজ, বাঙালি কোনো উপকার করতে দেবো না, বাঙালির গ্রামের মা বাঙালি যারা আছে তাদেরকে কোনো উন্নয়ন করতে আমরা দেবো না, এটাই হচ্ছে নরেন্দ্র মোদীর প্রতিজ্ঞা, তাকে তো হটাতে হবে, তাই তাই জন্য আর কল আগামী 2-3 মাসের মধ্যে আপনি কল পেয়ে যাবেন, বর্ষা শেষ হবে দেখবেন জল ঢুকে যাবে, পাইপ লাইন তো হয়ে গেছে 100 দিনের কাজ, আরে বাবা আশ্চর্য কথা, আসছে তো আপনি তো কোনো কথাই শোনেন না, সকাল 7:30টার সময় বাড়িতে সবাইকে রান্না করে দেন নাকি, হ্যাঁ মাপ খেতে দাও খেতে দাও করতে করতে তো ছেলেরা চিৎকার করতে করতে মরে যায়, তারপর তারপর তো আসে, তো যাই হোক, তো এটা একটু ধৈর্য ধরতে হবে, আর 3 মাসের মধ্যে, 2.5-3 মাসের মধ্যে হবে কমপ্লিট হয়ে যাবে, বাড়ি বাড়িতে জল পৌঁছে, দেখতেই পাচ্ছেন তো পাইপ লাইন পড়ে গেছে, 100 দিনের কাজে 5 লক্ষ্মীর ভাণ্ডার কি পাচ্ছেন না, পাচ্ছেন না, কাল থেকে হাজার, কাল থেকে হাজার,
রাস্তা সবই হচ্ছে তো, সবই হচ্ছে, না না যা হচ্ছে সেটা হচ্ছে। বর্ষাকালে সব জায়গায় জল জমে, ঠিক আছে দেখে নেবে কি আছে। আচ্ছা দেখে আমাদের এই গোটা পাড়াটার মধ্যে একটাই কল, একটাই কল, একটাই যে কল আছে, সময় মতন খারাপ হয়ে যাচ্ছে বললে তারপরে তারা সারিয়ে দিয়ে যাচ্ছে, কেউ কোনো গ্রাহ্য করছে না, ওইটাই সমস্যা বেশি। আরও মনে হচ্ছে এখানে যে দু জায়গায় রাস্তা, বাচ্চারা যে স্কুলে যাচ্ছে এক হাঁটু করে কাদা, ওইখানেও যেতে পারছে না, পড়ে গেলে জলেই পড়বে, কেউ দেখতেও পাবে না, এইটাও একটা। আর একটা হচ্ছে গরিব, মানে যারা পাচ্ছে ঘর পেয়ে যাচ্ছে, আর যারা পাচ্ছে না একদম হুমড়ি খেয়ে আছে, তারা কিছুতেই কিছু করতে পারছে না। আমাদেরকে বললো যে তিন মাসের মধ্যে কলটাও হবে। আমরা আরও বলছি যে আপনার ঘরের জন্য করা হয়েছে, ওইটাও হবে। আর বলছে যে 500 টাকা যেমন পেতেন, আবার সেটা 1 তারিখ থেকে 1000 টাকা করে আবার। আগামী 20 মে আসছে দিন মাগো শ্রীরামপুর লোকসভা কেন্দ্র, আবারও কল্যাণ ব্যানার্জিকে 1200 বললোকে তার নাম তৃণমূল কংগ্রেস, তাই তো বলি হরে কৃষ্ণ হরে হরে, লক্ষ্মীর ভান্ডার ঘরে ঘরে। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে আবারও কল্যাণ ব্যানার্জিকে বিপুল ভোটে জয়যুক্ত করে, শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে আবারও কল্যাণ ব্যানার্জিকে বিপুল ভোটে জয়যুক্ত করে, শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে আবারও কল্যাণ ব্যানার্জিকে বিপুল ভোটে জয়যুক্ত করে দিল্লির পার্লামেন্টে পৌঁছে দিন। 2 হাত ফেলে আশীর্বাদ করুন কল্যাণ ব্যানার্জিকে। আগামী 20 মে আসতে দিন মাগ। হ্যাঁ রাস্তা সবই হচ্ছে তো, সবই হচ্ছে, না না যা হচ্ছে সেটা হচ্ছে। বর্ষাকালে সব জায়গায় জল জমে, ঠিক আছে দেখে নেবে কি আছে, ঠিক আছে দেখে নেবো, চলো ঠিক আছে দেখে নেবে। আচ্ছা দেখে নি, আজ 1 টাকা বললে তো দান নাম করে দেন কংগ্রেস।